মস্কো তেহরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেনি বলল রাশিয়া রাশিয়া বলেছে ইরানকে দেশটি কোনো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেনি পাশাপাশি আরও বলেছে নিজের মতো করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিকাশ ঘটানো এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার ইরানের আছে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিকে এই কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ভ্লাদিমির আর্মাকভ তিনি বলেন দু সাল পর্যন্ত ইরানে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত পণ্য সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপ পরিষদ রাশিয়া এই নীতিমালা অনুসরণ করে বলেও জানান তিনি পাশাপাশি তিনি বলেন স্বতন্ত্রভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ ঘটানো উৎপাদন করা পরীক্ষা চালানোর ওপর কোনো নিষেধ নিরাপত্তা পরিষদের দলিলে আরোপ করা হয়নি এতে মহাকাশযান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো বা উৎক্ষেপণের ওপরও কোনো নিষেধাজ্ঞা নেই বলেও জানান তিনি অবশ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি উত্তর কোরিয়াকে রাশিয়া দিয়েছে বলে স্বীকার করলেও তিনি বলেন অত্যাধুনিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পিয়া কে সরবরাহ করা হয়নি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব ইরানের ইসলামী বিপ্লব মরহুম আধ্যাত্মিক নেতা সংগ্রামী ইমাম নেতৃত্বে হয় এই সফল বিপ্লব বর্তমান পৃথিবীর পরাশক্তিগুলো উপেক্ষা করে সংঘটিত এই বিপ্লব ঝিমিয়ে পড়া মুসলমানদের জাগ্রত করেছিল সার্বিকভাবে উনিশশো উনআশি সালের এগারো ফেব্রুয়ারি আড়াই শত বছরের পুরনো রাজতান্ত্রিক পাহলভি বংশের রাজত্বকে তছনছ করে দিয়ে রক্ত সাগরের মধ্য হতে ছিল ইরানে ইসলামী বিপ্লবের গোলাপ ফুল পুরো আশি নব্বই ও একবিংশ শতাব্দীর প্রথম দশকে সারা পৃথিবীকে এর সুঘ্রানে সুরভিত করেছিল ইরানের মজলুম জনগণ রেজা শাহ পাহলভির শত অত্যাচারকে মাথা পেতে নিয়ে ইসলামী বিপ্লবের জন্য কাজ করেছিল যাবতীয় জেল জুলুম গণহত্যা তাদেরকে বিপ্লবের পথ হতে বিচ্যুত করতে পারেনি তারা ইসলামী বিপ্লবের সফলতার জন্য রাজপথে হাসি মুখে নিজেদের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল একদিন সেই রক্ত কথা বলে উঠেছিল জনতার মুষ্টিবদ্ধ গগনবিদারী আওয়াজ স্বৈরশাসক রেজা পাহলবিকে ইরান ত্যাগে বাধ্য করেছিল আর নিজ মাতৃভূমি হতে অন্যায়ভাবে বহিষ্কৃত ফ্রান্সের প্যারিসে নির্বাসিত ইমাম খমিনিকে তারা হৃদয় গোলাপ দিয়ে বরণ করে নিয়েছিল সেদিন থেকে দুনিয়ার বুকে ইরানবাসী আল কোরআন ও সুন্নার আদর্শকে সমুন্নত করার লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে বিপ্লবের অববহিত পর হতে ইহুদি খ্রিস্টান ইঙ্গো মার্কিন রুশ শক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দুনিয়ার বুক থেকে মুছে দেবার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অন্যের প্ররোচনায় পরিচালিত ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন কর্তৃক চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধকে ইরানবাসী অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সাথে প্রতিরোধ করেছিল প্রতিরোধ করেছিল অভ্যন্তরীণ প্রতিবিপ্লব প্রতিদিন খুন ঝরেছে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের কত আয়তুল্লাহ কত ওলামা মাশায়ে কত সরকারি কর্মকর্তা এই বিপ্লবের জন্য জীবন দান করেছেন তার কোনো সঠিক হিসাব নেই একই দিন একই বৈঠকে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহ সত্তর জন পার্লামেন্ট সদস্যকে হত্যা করে ইরানকে নেতৃত্ব শূন্য করার অপপ্রয়াসও ব্যর্থ হয় বারবার ইরানের ইসলামী বিপ্লব রক্ত সাগর থেকে মাথা উঁচু করে দাঁড়ায় ইহুদি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি বিগত চল্লিশ বছরের প্রতিটি দিন ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য তাদের কামান আর মিসাইলের ট্রিগারে আঙুল চেপে বসে আছে কিন্তু হাজার বছরের ঐতিহ্যবাহী বীর জাতি ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদি মার্কিন আক্রমণ ও অবরোধ আগ্রাসনের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সফলভাবে টিকে আছে চল্লিশ বছর ধরে টিকে থাকবে শত সহস্র বছরও ইরানি জাতির টিকে থাকার মূলে রয়েছে তাদের সুনেতৃত্ব ও জাতীয় ঐক্য একটি সুলিখিত সংবিধান অটুট আছে ইমামের প্রতি অকুণ্ঠ আনুগত্য রয়েছে বিপ্লবের পর থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মজলিস ও অভিভাবক পরিষদ সবার উপরে মূল রহস্য টানা দশ বছর বিপ্লবের মহানায়ক আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনির প্রত্যক্ষ নেতৃত্ব এবং তার ইন্তেকালের পর তারই সুযোগ্য উত্তরসূরি ও সাবেক প্রেসিডেন্ট আহতুল্লাহ খমিনীকে পরবর্তী ইমাম হিসেবে নিয়োগ প্রদান অভিভাবক পরিষদের সুনেতৃত্বে যাবতীয় ষড়যন্ত্রকে নসৎাত করে দিয়ে ইরানের ইসলামী বিপ্লব টিকে আছে কারও দয়ার উপর নির্ভর করে নয় আল্লাহর উপর তাকুল করে আল ও সুদৃঢ়ভাবে ধারণ করে দৃঢ় অবলম্বন করে ইসলামী ইরান এগিয়ে চলছে কি কৃষি কি শিল্প কি বৈজ্ঞানিক আবিষ্কার কি সময় সম্ভারের বিকাশ কি শিল্প সাহিত্য চলচ্চিত্র কি অভ্যন্তরীণ সার্বিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই ইসলামী প্রজাতন্ত্র ইরান পৃথিবীর শিল্প উন্নত দেশগুলোকে টেক্কা দিয়ে অগ্রসর হয়েছে ইরাক কর্তৃক আট বছরের চাপে দেয়া অন্যায় যুদ্ধ চল্লিশ বছর ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন কঠোর অর্থনৈতিক অবরোধকে ইরান প্রত্যক্ষ দক্ষতার সাথে মোকাবেলা করছে ইরানের পররাষ্ট্রনীতি ও সফল কূটনীতি বিশ্বব্যাপী নন্দিত পক্ষান্তরে পারমাণবিক চুক্তি ভঙ্গ করে বিশ্ব মোড়ল আমেরিকা নিন্দিত ইরানে সব সফলতা সামরিক ক্ষেত্রে ইহুদি মার্কিন আগ্রাসনের প্রত্যহ হুমকির মুখে লক্ষ্যে অস্ত্রশস্ত্র তৈরি ও মজুদে নিজেদের সক্ষমতা ইরান বিশ্ববাসীকে প্রদর্শন করতে সক্ষম হয়েছে আর ইরানের সেই অন্তর্নিহিত বিপুল সামরিক শক্তি ও কৌশলকে পদানত করা দুনিয়ার কোনো শক্তির পক্ষে সম্ভব নয় বিধায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হাত দিতে সাহস করছে না যদি ইরাক আফগানিস্তান লিবিয়া ও ভিয়েতনামের মতো দুর্বল কোনো দেশ তাহলে বহু পূর্বেই মার্কিনীরা তুড়ি মেরে ইরানকে ধুলোয় মিশিয়ে দিত সম্প্রতি আইএস দমনে ইরাক ও সিরিয়াকে ইরান অত্যন্ত সুকৌশল ও সফলতার সাথে সার্বিক সহায়তা করেছে ইরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে গিয়েছে দুঃখজনক যে বিশ্ব মুসলিমের ঘোরতর শত্রু ইসরায়েল আজ আল্লাহ রাসুলের দেশ সৌদি আরবের বিশ্বস্ত বন্ধু ইরানে ইসলামী বিপ্লবের রাজনৈতিক ও সাংস্কৃতিক সফলতা বিশ্বনন্দিত শুধুমাত্র পারস্য উপসাগরীয় এলাকায় নয় ইরানের ইসলামী বিপ্লবের বাণী ছড়িয়ে পড়েছে গোটা যেখানেই আছে সেখানেই ইমাম প্রদর্শিত গণজাগরণ ও গণজোয়ারে নিরস্ত্র বিপ্লব সশস্ত্র স্বৈরাচারকে পদানত করেছে দেশে দেশে মুসলিম ছাত্র জনতা তাদের ঘুমঘোর ভেঙে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার দীক্ষা পেয়েছে বিপ্লব হতে ফিলিপাইনে মার্কোসের দুঃশাসনের অবসান বাংলাদেশের স্বৈরশাসন এরশাদের পতন এবং আরব বসন্তে যুবক তরুণ ছাত্র জনতার বিপ্লবের প্রেরণা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা ইরানের ইসলামী বিপ্লব শাসনে ত্রাসনে শোষণ ও নিপীড়নে বিপর্যস্ত জনগণের উদ্বেগাকুল জনতা হৃদয় মোহিত আরাধনায় আল্লাহর দরবারে কামনা করেছে ইমাম খমিনি রহমতুল্লাহে আলাহের মতো একজন ন্যায় পরায়ণ শাসক কারণ নিকট অতীতে তার মতো কোনো শাসকের কীর্তি সাধারণ মানুষের হৃদয় মনকে এত ব্যাপকভাবে আলোড়িত করতে পারেনি তারা শতাব্দীর পর শতাব্দী খোলাফায়ে রাশিদিনের স্বর্ণযুগের কাহিনী শুনেছে কিন্তু বাস্তবে দেখেনি ইমাম খমিনি এবং তার পরবর্তী শাসকবৃন্দ দুনিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ধর্ম নিজেদের স্বাতন্ত্র্য ও নিজেদের জাতিকে স্বয়ংভরতার মাধ্যমে যেভাবে রক্ষা করেছে তা বিংশ ও একবিংশ শতাব্দীর ইতিহাসে বিরল চেচনিয়া বোজনিয়া কসভো গাজা আফগানিস্তান কাশ্মীর আরাকান ইয়েমেন মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলমানদের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবিক সাহায্য উদাহরণযোগ্য বিশেষ করে ফিলিস্তিন ইয়েমেন ও লেবাননের মজলুম মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর একমাত্র অনুপ্রেরণা ইরান অস্ত্রে নয় মানসিক উজ্জীবনে দক্ষিণ লেবানন ও গাজার মুজলুম মুসলমানগণ নিজেদের অধিকার আদায়ে যে সক্ষমতা প্রদর্শন করেছে তা পৃথিবীর ইতিহাস সে অনন্য ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহকে যুদ্ধবাজ অবৈধ ইসরায়েল আজ সমীহ করে চলতে বাধ্য হয়েছে গাজার জানবাজ মুজাহিদদের ভয়ে ইহুদিরা ভীত সন্ত্রস্ত একথা আজ দিবালকের মতো সুস্পষ্ট যে মুসলমানদের শত সহস্ত্র ব্যর্থতার মাঝে একমাত্র ইরান মুসলিম বিশ্বের মুখ উজ্জ্বল করেছে নিজ পায়ে দৃঢ়ভাবে দাঁড়াবার প্রেরণা জুগিয়েছে মুসলিম দেশগুলোর জনগণ ও রাষ্ট্রপ্রধানদের এ থেকে শিক্ষা নেওয়া অতি জরুরি আমরা ইরানের জনগণ ইরানের সরকার এবং বিশ্বব্যাপী ইরানের বন্ধু ও সমর্থকদের চল্লিশতম ইসলামী বিপ্লব বার্ষিকীতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ ইরানের ইসলামী বিপ্লবকে চিরঞ্জীব করুন আমিন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ